দেশের আবহাওয়ার গণতন্ত্র পেশাশালী বই ও গণতন্ত্রের দীর্ঘদিনের দাবি ছিল গণতন্ত্রকে নিয়ে আজ জাতীয় দিবসে ইতিবার মতো পালিত হচ্ছে এবারে জাতীয় গণতন্ত্র দিবস 2020 তারিখে সরকার নতুন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জাতীয় পিতা 100 বছর পূর্ণ হবে আর তাই নতুন বর্ষের সকল কার্যক্রম সাথে এককভাবে ঘোষণা করে এবারের প্রোগ্রাম হয়েছে পর্বতৈ পর্বতের বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রিয় সুজি, গ্রহণকারীকে বলা হয় সভ্যতার ধারক ভাব, ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি সহ নানা বিষয়ের জ্ঞানকে ধারণ করা হয় গ্রহণকারী। একটি জাতির গ্রহণকারী অবস্থা বলে যে সে জাতির কতটা উন্নত সভ্যতা কোন স্থানে তার অবস্থান করছে। উন্নত বিশ্বে মানুষের স্বার্থে কাজে গ্রহণকারী কত কত জড়িয়ে আছে। 2009 সালে যুক্তরাজ্যে সাসেক্সে নির্বাচনী একটা ইতিহাসে দেখা গেছে যে যারা নিয়মিত বই পড়ে তাদের 68% মানসিক চাপ কমে যায়। তো আমরাও আমাদের আলোচনা আমরা জানাই যে অন্ধকার আসন বই পড়ুন, আপনাদের মানসিক চাপটা আপনারা কমিয়ে দিন। উন্নয়নের আন্তর্জাতিক আজ দেশ অপরিচিত গতিতে এগিয়ে চলছে। আপনারা এই অন্ধকার তত্ত্বে প্রকাশ সম্মুখে আমাদের বর্তমান সরকার যে সমস্ত আমরা আশা করছি যে আগামী জাতীয় দর্শন আমরা স্থাপন করতে পারবো। সমাজবাসী মন্ত্রী 1994 সালে যে বছর চট্টগ্রাম সরকার গঠন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে বছর মন্ত্রিসভা সদস্য হয়েছিলেন। সেই বছরের 5ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কেন্দ্রীয় পাঠাগারে, যে কারণে এই 5ই ফেব্রুয়ারিকে আমরা জাতীয় গণতন্ত্র দিবস হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এই পাবলিকে শুধু গণতন্ত্র সভা পদের সীমাবদ্ধ নেই, গণতন্ত্রের অধ্যক্ষের আওতায় এখন দেশে 71টি লাইব্রেরি পাঠক বন্ধকার হচ্ছে। প্রিয় শিক্ষিতজন, শত ব্যস্ততার মধ্যেও আজকের অতিথিগুলো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি গণতন্ত্র অধিদপ্তরের পক্ষ থেকে তাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সকালে এলিশো এখানকার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আজকের কর্মদিবস আপনারা উপস্থিত জাতীয় গণতন্ত্র দিবস 2020 সকলের মধ্যে করেছে। জাতীয় গণতন্ত্র দিবসে ও মোদী বর্ষের আয়োজনে দেশ এগিয়ে যাবে, দেশের গণতন্ত্র সেবা বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ বাংলাদেশ ফিরিয়ে দেবো।